নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমিতা, আপনাদের স্বাগত সুমিতাস কিচেন অ্যান্ড ব্লগসে। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানাতে শেখাবো লাচ্ছা পরোটা। ডেলি রুটি খেয়ে খেয়ে তো একঘেয়ে হয়ে যায়, ভালো লাগে না, তাই আজকে আমি বানাতে শেখাবো লাচ্ছা পরোটা, যেটার জন্য আমি আটা নিয়ে নিয়েছি। এটা আমার ছানায় ছিল আগে থেকে, তো ভাবছি আজকে লাচ্ছা পরোটা বানায় খাবো, তাই আটা নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কি করে লাচ্ছা পরোটাটা আমি বানাবো। এটা আটা নর্মালি ছানা আছে, যেটাতে নুন আর জল দিয়ে ছেনে রেখেছিলাম। এই যে একটা আমি একটা লিচি নিয়ে নিয়েছি, এটাকে এভাবে করে বেলে নেব। খুবই সহজ ভাবে এটা হয়ে যায়, খুব একটা টাইম লাগে না। এখন কি করব, এখন আমি একটা চাকু নিয়ে নিয়েছি, এটাকে এভাবে কেটে নেব। সরি, আগে কাটবো না, আগে বাটা মেখে নেব। আমি একটু ভুল হয়ে গেছে, বাটার এটাতে মেখে নিতে হবে খুব ভালো মতন। বাটারটা মেখে নিয়েছে, এটাকে কেটে দেবো, এভাবে কাটবো। পাতলা পাতলা পুরো কেটে দেব। তারপরে এভাবে এটাকে এভাবে এভাবে রোল করবো, সিধা 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 রোল করে নেব। তারপরে এটাকে আবার লেচির মতন গোল করে নেব এভাবে। এখন এটাকে আবার বেলে নেব আটা লাগিয়ে। খুবই সহজ, খুবই খেতে ভালো লাগে। রুটি ডেলি ডেলি কত সময় ভালো লাগে না খেতে, এইভাবে বানাইয়া লাচ্ছা পরোটা আপনারাও খেতে পারেন। এটা হয়ে গেছে, এখন এটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমার কাছে তাওয়া নাই, তাই আমি কড়াইয়ে বানাবো। এখন আমি পরোটাকে এখানে ঢেলে দেব, যেটা বেলে রেখেছিলাম। পরোটাকে বাটার দিয়ে ভেজবো, এক সাইড একটু হয়ে গেছে, এখন এটাতে আমি বাটার লাগিয়ে দেব। বাটার দিয়ে এটা খুব সুন্দর লাগে খেতে, তাই আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। কিনারগুলো আমি ভেজে নিচ্ছি, তো কাঁচা কাঁচা থেকে যায় না, ভালো লাগে না খেতে। আরো একটু হবে, দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে, অনেক সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
দেখুন খুব সুন্দর হয়েছে, নামিয়ে দেব। দেখুন বন্ধুরা খুব সহজভাবে খুব সুন্দর হয়েছে এটা লাচ্ছা পরোটাটা। দেখুন খুবই টেস্টি লাগে খেতে, এটা দহি দিয়া, সস দিয়া, মাংস দিয়া আপনারা খেতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।